আলহামদুলিল্লাহ ওসালাতাম এবার আরেকটি মাস আল্লাহ আমি আপনাদের সামনে বলবো সেটি হল যে আল্লাহর দিন কোরআন হাদিস ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হারাম কি নিয়ে আল্লাহর দিন কোরআন ইসলাম হ্যাঁ নবী রসুল এইগুলিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কি হারাম না আল্লাহ নবী সাল্লা সাল্লামের জামানায় এমন একটি ঘটনা ঘটেছিল এই জন্য তাদেরকে আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমের আয়াত নাজল করে কাফের সাব্যস্ত করেছে কাফের মুসলমান হওয়ার পর কি হয়ে গেছে কাফের হয়ে গেছে কি করার কারণে জানেন ঠাট্টা বিদ্রূপ করার কারণে কি বলে ঠাট্টা করছে শোনেন ঠাট্টা করছে এতটুকু যে এমনি আমার মোহাম্মদ বিন কাপ জায়দ বিন আসলাম এবং কাতাদা রদিয়াল্লাহ তালা আনহোম থেকে বর্ণিত আছে তাবুকের যুদ্ধে কোনো এক লোক কিসের যুদ্ধে তাবুকের যুদ্ধে কোনো এক লোক বলল যে এ কারীদের অর্থাৎ এই যারা কোরআন পড়ে এদের কি আর কাজ এরা অধিক পেটুক এরা খায় বেশি অলস আর এরা মৃত্যুক এরা কিসের আর যুদ্ধ করবে সাহাবাই গ্রামদের মধ্যে একজন এই কথা বললেন কোন যুদ্ধে তাবুকের যুদ্ধে তিনিও কিন্তু যুদ্ধে গেছেন যুদ্ধের ময়দানে এইগুলি করতেছিল এই কথা যখন বললেন তখন এক সাহাবি বললেন যে আমি অবশ্যই এই খবরটি রসুল্লাহ সাল্লা ইসলামকে যেয়ে দেব খুব সংক্ষেপে বলি এই সাবি যাওয়ার আগেই

কি ব্যাপার তোমরা এরকম করতেছিলে কেন তাহলে তারা বলবে ইননা মা কুন্না নাকুযু ওয়া আরে ভাই আমরা এমনি একটু খেল তামাশা করতেছিলাম হাসি মস্কারি করিছি তখন আল্লাহ বলেন কল হে নবী আপনি বলুন আবিল্লাহ আল্লাহকে নিয়ে ওয়া আয়াতহি আল্লাহ রসুলকে নিয়ে ওয়া রাসূলহি

ইমান আনার পরে কি হয়ে গেলে কাফের হয়ে গেলে কাফের হয়ে গেলে নম্বর ইমান আনার পরে কাফের হয়ে গেলে এতটুকু কথা বলার কারণে যে মুসলমানরা খায় বেশি কলা পেট বড় কিসের যুদ্ধ করবে আমরা এখন কেমন ঠাট্টা বিদ্যুর করি ভাইস্তান কোন হুজুর হুজুরকে দেখলে কুজুর ও বাবা

এক একজন ভালো মানুষের এক ওয়াইফ সম্পর্কে আমার ফুফু লাগে একদিন বলে যে তোমরা সব মাদ্রাসায় কি কথা বলেন না একবার সৌদি আরব থেকে যা তার বাসায় গেছিলাম তা বলছি ফুফু দেখতেছো এখন কি করি খাই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা পরেও আলহামদুলিল্লাহ এখন দেশে দশে সব জায়গায় আলহামদুলিল্লাহ এবং তোমার ধারণা আমি খারাপ নাই তোমার ছেলে মেয়েছে আমি ভালো করছি আলহামদুলিল্লাহ বলেন লাখো শুকর আল্লাহ অহংকার না কিন্তু ওই যে ঘৃণা কিসের প্রতি মাদ্রাসা বললে কি নাই না এখন বর্তমান অনেক লোকরা লোকজন রয়েছেন যারা ঠাট্টা বিদ্রুপ করে কোরআন এবং সই হাদিসকে নিয়ে কি নিয়ে বিশেষ করে সই হাদিসকে নিয়ে যারা সই হাদিস মানে তাদেরকে বলে আহলে হদস হদস মানে কি জানেন পাদ পাদের হাদিস বলে নাউজ বিল্লাহ আল্লাহর নবীর হাদিসকে তুমি তিরস্কার করলে তোমার ইমান আছে কি নাই সন্দেহ জাগে সহি হাদিসকে তুমি হদস বলে উড়িয়ে দিলে বললে হদস পাদ কাকে গালি দিলে তুমি আল্লাহর নবীকে গালি দিলে মিয়া তোমার ইমান থাকা না থাকার প্রশ্ন জেগে যায় আল্লাহ বলছেন কত কফর দুম্বা বা ইমানই কম ইমান আনার পরে কাফের হয়ে গেলে কয়েকদিন আগে ইউটিউবের মধ্যে কিছু নামাজ দেখাইতেছিল কি দেখাইতেছিল নামাজ আল্লাহ এমন করে একেবারে এরকম করতেছে মানে হাত তোলাটাকে নিয়ে ব্যঙ্গ করতেছে আর কিছু হুজুর পাশে আছেন তারা আবার হাসা হাসি গলাগুলি করতেছে কেন ওরা সহি হাদিস মানতেছে জোরে আমিন বলতেছে এটাকে নিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করতেছে অথচ আল্লাহ নবী বলেছেন সহি হাদিস এসেছে আপনি ঠাট্টা বিদ্রুপ করলেন ইমান থাকবে এতটুকু কথা যে পেটুক এটা বলার কারণে যদি ইমান চলে যায় আল্লাহ বলেন কত কাফের তুমা দা ইমান ইকুম ইমান আনার পরে কাফের হয়ে গেলে তাহলে আপনি ইমান আনার পরে আপনি থাকবেন আরো মুসলমান থাকবেন তবা করেন এসতে ভার করেন আপনি কাকে নিয়ে ঠাট্টা করলেন আল্লাহ নবীর হাদিসকে নিয়ে এই যে সবে বর আসতেছে অনেক মানুষ ঠাট্টা বিদ্রুপ করবে কাদেরকে নিয়ে সই হাদিস ওয়ালা আহলে হাদিস ভাইদেরকে নিয়ে কয় এই আহলে হাদিসরা হালুয়া রুটি খায় না আহলে হাদিসরা মিলাদ পরে না এ আমরা মিলাদ পরবো মিয়া আল্লাহর নবী পরে নাই তাই আমরা পড়ি না নবী করিম সাল্লাম তিনি সবে বরাত উপলক্ষে রোজা রাখেন নাই তাই আমরা রাখি না নবী করিম সাল্লাম সবে বরাত উপলক্ষে কবর জেয়ারত করে নাই তাই আমরা করি না এ সম্পর্কে যত হাদিস আছে এগুলো সব জাল জৈফ বানাওয়াট কোন সহি হাদিস নেই আর সহি হাদিসটা মানায় আপনাদের আমাদের অপরাধ এর জন্য ব্যঙ্গ করো কেমাতের দিন ইনশা আল্লাহ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কারণ নবী করিম সাহিসাম বলেছেন তারা তু কি আমরাইন আমি দুটি জিনিস রেখে যাচ্ছি তোমাদের মাঝে একটি হলো কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নত রসুল রসুল সাহিসামের সুন্নত আর কিছু কথা বলেন কোন মাঝাবের কথা বলেন নাই কোন ইমামের কথা বলেন নাই কোন তরিকার কথা বলেন নাই কোনো পীরের কথা বলেন নাই দুটি জিনিস এখনো যদি আপনি আঁকড়ে ধরেন ইনশাল্লাহ নাজাদ পাবেন আর যদি ঠাট্টা করেন বিদ্রুপ করেন ইয়ার করেন কামাতের দিন মজা পাবেন ইমান থাকবেই না সেটা বাস্তব আমরা কোরআনুল করিম থেকে স্পষ্ট দলি তবে যদি হ্যাঁ তবা করেন করেন আল্লাহ আল্লাহর্বুল আলমিন তিনি কবুল করি অবশ্যই তবা করবেন কিন্তু না উইদ আল্লাহ আসেন তল্লাতা আছে জেরু এখন আর ওজুর দেখাইও না এমন কতগুলো ওজুর আছে যেটা গ্রহণ করা যায় না অনেকে কোরআনকে নিয়ে ঠাট্টা করে এটা একটা কাগজ হ্যাঁ আমি তো মূলত সম্মান করতেছি আল্লাহর কিতাবকে আল্লাহর কালামকে তুমি এরকম করে অহ করে এখানে এমন করে শেষ করে দেবে না একটা প্রমাণ ভাই এই এক যে কোনো কিছু লোক ওই রাস্তায় কিছু কাজ করতেছিল ওই কোরআনের একটা আয়াত দেখে এটা কি কাগজ পা দিয়ে মারছে এই করছে কিছুক্ষণ পরে এমন একটা গাড়ি আসে তাকে সাথে সাথে ওখানেই মারা গেছে আল্লাহর খেলা নাই তুমি আল্লাহর কালামকে ঠাট্টা বিদ্রুপ করো অনেক প্রমাণ আছে কাজী ভাই আসুন আমরা এই ঠাট্টা বিদ্রুপ করা থেকে ইসলাম মুসলমান কোরআন সহাদিস এটাকে যে ঠাট্টা করবে ইমান চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে ইমান দ্বারা হওয়া তৌফিক দেবগুলো না আমিন এবং আপনি আমল করতে না পারেন কিন্তু ঠাট্টা করবেন না অনেকে একটু দাড়ি হয়েছে ছাগল দাড়ির মতো হে ছাগল দাড়ি হে হেফরুল্লাহ দাঁড়িয়ে বললেন যে লাগাইছে না কে আল্লাহ এটা নিয়ে তুমি ঠাট্টা করলে আবার অনেকে গিরার ওপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে কয়েক খেত থেকে আসছে ঠাট্টা কেউ একটু যদি নামাজি হয় কো দেখো রে দুই দিনের নামাজি কাকে ঠাট্টা করতেছে তুমি আল্লাহ ইসলাম এই জন্য এইগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ইমান চলে যাওয়ার সামিল আল্লাহ রব আমিন সঠিকভাবে ইমান রাখার তৌফিক জন্য আমদার দান করব না আমিন এবং এইগুলো থেকে বাসাইবোন আমিন ওসালাহ আলব মহম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক